22 তারিখ 12টা থেকে চালু হয়ে গেল 19 নভেম্বর থেকে বন্ধ হওয়া সাতরাগাছি ব্রিজ। মোট 41টি জয়েন্ট মেরামতের জন্য বন্ধ করা হয়েছিল ব্রিজ, যার মধ্যে 40টি জয়েন্ট সাতরাগাছিমুখী ও একটি কলকাতামুখী। সেই জয়েন্টগুলি মেরামত হয়ে যাওয়ায় নির্ধারিত 31 ডিসেম্বরের আগেই খুলে দেওয়া হলো ব্রিজ। সেতুটি বন্ধ থাকায় সমস্যার মধ্যে পড়ছিল শহরে নিত্য যাতায়াতকারী যানবাহনগুলি। অধিক চাপ পড়ছিল কলকাতা যাতায়াতের জন্য অন্য রাস্তাগুলির ওপর। ব্রিজ খুলে দেওয়ায় সেই সমস্যার সমাধান হবে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা। যদিও ব্রিজটি বন্ধ থাকলেও দিনের বেলা একদিক বন্ধ করে কাজের পাশাপাশি অন্য দিকটি খুলে রাখা হচ্ছিল যানবাহনের জন্য। এতে ট্রাফিক জ্যামের সমস্যা কিছুটা হলেও কম ছিল। সামনেই বড়দিন, নতুন বছরের হাতছানি, তাই শহরে এমনিতেই মানুষের আনাগোনা অন্য সময়ের চেয়ে বেশি, যানজটের সম্ভাবনাও কিছুটা হলে বেড়ে যায়। সময়ের আগেই ব্রিজ খুলে যাওয়ায় সেই সমস্যা কিছুটা কম থাকবে বলেই মনে করা হচ্ছে। নির্ধারিত সময়ের আগে পুনরায় খুলে গেল সাতরাগাছি ব্রিজ। 19 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই সাতরাগাছি ব্রিজ মেরামতের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গতকাল রাত্রি 12টা নাগাদ কিন্তু এই সাতরাগাছি ব্রিজ আবার পুনরায় চালু করে দেওয়া হয়। মূলত এই সাতরাগাছি ব্রিজে যে 41টা জয়েন্ট রয়েছে, সেই জয়েন্ট মেরামতের কাজের জন্য কিন্তু সাতরাগাছি ব্রিজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যার ফলে কলকাতাগামী যে অন্যান্য যে রাস্তা, সেই রাস্তার ওপরে তীব্র যানজট সৃষ্টি হয়। কারণ সন্ধে গড়াতেই কলকাতাগামী কিন্তু বহু পণ্যবাহী ট্রাক, বড় বড় লরি, সেগুলি কিন্তু কলকাতার উদ্দেশ্যে প্রবেশ করে। এই গুরুত্বপূর্ণ ব্রিজ বন্ধ থাকার দরুন কিন্তু অন্যান্য যে কলকাতামুখী রাস্তা, সেই রাস্তার ওপরে তীব্র প্রভাব পড়ছিল, যেটা গতকাল রাত্রি 12টা নাগাদ এই সাতরাগাছি ব্রিজ খুলে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সংকুতি মুখোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, হাওড়া।